দুতিন দিনের মধ্যেই কি বাংলায় প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস? বামেদের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখে প্রার্থী তালিকা ঘোষণা করবে হাত শিবির? অন্যদিকে আসন রফা নিয়ে কি জট কাটছে না বামফ্রন্টের অন্দরেও? লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তৃণমূল 42 আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। 20 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও, সেখানে 17টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। কিন্তু কংগ্রেসের প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে তা নিয়ে জল্পনা চলছেই। দেশে ইতিমধ্যেই প্রথম দফায় 39 জন ও দ্বিতীয় দফায় 43 জন প্রার্থীর নাম ঘোষণা করলেও বাংলার প্রার্থী তালিকা ঘোষণায় এখন একমাত্র পিছিয়ে হাত শিবির। এই পরিস্থিতিতে সূত্রের খবর, আগামী 2-3 দিনের মধ্যেই প্রথম দফায় রাজ্যে 10-12টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে কংগ্রেস। ইতিমধ্যেই হাইকমান্ডের কাছে প্রার্থীদের নাম পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস। হাইকমান্ডের তরফে সবুজ সংকেত এলেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কেমন হতে পারে সেই প্রার্থী তালিকা? কংগ্রেস সূত্রে খবর, কলকাতা উত্তরে প্রার্থী হতে পারেন প্রদীপ ভট্টাচার্য, বহরমপুরের সম্ভাব্য প্রার্থী অধীর চৌধুরী, পুরুলিয়া আসনে প্রার্থী হতে পারেন নেপাল মাহাতো, রায়গঞ্জে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন আলী ইমরান রামজ, দার্জিলিংয়ে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বিনয় তামাং, মালদা উত্তরে মুস্তাক আহমেদ প্রার্থী হতে পারেন, মালদা দক্ষিণে সম্ভাব্য প্রার্থী ঈশা খান চৌধুরী, জঙ্গিপুরে স্থানীয় কোনো একজন ব্যবসায়ীকে টিকিট দেওয়া হতে পারে। সর্বভারতীয় কংগ্রেস যখন মনে করবে ঘোষণা করবে, আর কি জল্পনা হচ্ছে না হচ্ছে এটা তো গসিপিং এর ব্যাপার, যেটা এআইসিসি আল্পনা আসবে সেটাই আপনারা দেখতে পাবেন। বামেরা প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, কৃষ্ণনগর, দমদম, যাদবপুর, কলকাতা দক্ষিণ, শ্রীরামপুর, হুগলি, তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, আসানসোল এবং আলিপুরদুয়ারে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সূত্রের খবর, কংগ্রেসকে 10-12টি এবং আইএসএফকে 3টি আসন ছাড়তে পারে বামেরা। ডায়মন্ড হারবার, বারাসাত ও উলুবেরিয়ার মধ্যে 2টি আসন নওশাদ সিদ্দিকীর দলকে ছাড়া হতে পারে। তবে রবিবার বামফ্রন্টের বৈঠকে জোট নিয়ে জট কাটল না। সূত্রের খবর, এদিন বামফ্রন্টের বৈঠকে শরিকদের একটি করে আসন ছাড়ার আবেদন জানিয়েছে সিপিএম। ফরওয়ার্ড ব্লককে পুরুলিয়া, সিপিআইকে ঘাটাল ও আরএসপিকে জয়নগর আসন ছাড়তে অনুরোধ করা হয়েছে। যদিও বাম শরিকরা তাদের ভাগের আসন ছাড়তে রাজি নয়। ওয়ার্ক ইন প্রগ্রেস, কোরিয়া ভাগীয় কাজ নাকি ভাবিয়া করিও কাজ? বামফ্রন্ট ভাবিয়া করিও কাজ করে, এখানে কেউ মাথা ঠুকবে না, কেউ পেছন থেকে ধাক্কা দেবে না, কেউ শক্ট হবে না, কারোর বাড়িতে ভাই বোনের ঝগড়া হবে না, কোনো নায়ক নায়িকা কোনো দুঃখিত হবে না, কেউ কান্নাকাটি করবে না। সুতরাং কোথা থেকে ফেরত নেওয়ার কোনো প্রশ্ন নেই, লড়াই হলে লড়াই হবে, আর যদি বন্ধুত্ব হয় তাহলে একসঙ্গে লড়ব। দম নেই আলাদা লড়ার, বামফ্রন্ট নাকি ঘুরে দাঁড়াচ্ছে, বামফ্রন্ট নাকি ইনসাফ যাত্রা করেছে, কোথায় শ্রেণীশত্রু বলে পরিচিত কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়ে এই সিপিএমকে লড়তে হচ্ছে। মোহাম্মদ সেলিম কমরেড তাদের সম্পাদক, মুখে বড় বড় কথা, ফলে একটা নীতিহীন সুবিধাবাদী জোট হচ্ছে। যারা 21 সালে 0 পেয়েছিল তারা এবারও 0 পাবে, তো জানা কথা। কংগ্রেস সিপিএমের জোট খাবে না মাথায় দেবে সেটা পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপার, আমার মনে হয় মানুষের এ নিয়ে কোনো উৎসাহ নেই, মাথা ব্যথাও নেই। কংগ্রেসের প্রার্থী তালিকায় চূড়ান্ত শিলমোহর দেয় এআইসিসির নির্বাচন কমিটি। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ শীর্ষ নেতৃত্ব বর্তমানে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ব্যস্ত। সূত্রের খবর, হাইকমান্ড তালিকায় শিলমোহর দিলেই ঘোষণা করা হবে বঙ্গে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।